নাটোরে সিংড়া রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করছেন বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক। খবর পড়ছি আমি তানজানা রহমান লিজা। নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন বামিহাল বাজার থেকে 2 নং ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারের পাকা রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। প্রায় 4 কিলোমিটার নির্মিত এ রাস্তায় ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট সহ কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি ও ইটের খোয়ার পরিবর্তে রাস্তার ব্যবহারকৃত পুরাতন পিচ ও পুরাতন ইট খোয়া দিয়ে এই রাস্তা নির্মাণ করছে। এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসার হাসান আলীর সাথে যোগ সাজশে এসব করছে ঠিকাদার, এমনটাই ভাবছে স্থানীয়রা। অবিলম্বে রাস্তার এসব নিম্নমানের ইট অপসারণ করে উন্নত মানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এমনকি রাস্তার কাজ শেষ না হতেই রাস্তার দুপাশের ব্লকগুলো ভেঙে ভেঙে পড়ছে, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। এরই মধ্যে এই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলী অফিসার হাসান আলীর বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলী অফিসারকে ম্যানেজ করেই হয়তো এই রাস্তায় ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট ও কিছু কিছু জায়গায় বালির বদলে মাটি ও খোয়ার পরিবর্তে পুরাতন পিচ ও মাটি। এলাকাবাসীরা আরও অভিযোগ করেন, এই কাজে অনিয়মের বাধা দিতে গেলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় তাদের, তাই তারা ক্ষুব্ধ। তাদের দাবি, নিম্নমানের ইট অপসারণ করে উন্নত মানের ইট দিয়ে অবিলম্বে নতুন করে রাস্তা নির্মাণ করা হোক। ঠিকাদার আনিস হাজির সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ছেলে সোহাইব হোসেন মাসুদ ও উপজেলা প্রকৌশলী হাসান আলী এলাকাবাসীর এই অভিযোগকে অস্বীকার করেন। হাসান আলী বলেন, এই রাস্তার বরাদ্দ প্রায় 1 কোটি টাকা ও ঠিকাদারের ছেলে সোহাইব হোসেন মাসুদ বলেন, 1 কোটি টাকার বেশি বরাদ্দ, তবে রাস্তার কোনো অনিয়ম পায়নি। উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, 10 এপ্রিল রবিবারে আমি রাস্তার কাজ তদন্ত করেছি, কোনো অনিয়ম পাই নাই, তবে পুনরায় তদন্ত করে বিষয়টি দেখা হবে। রাস্তায় এসব নিম্নমানের ইট অপসারণ করে উন্নত মানের ইট দিয়ে নতুন করে রাস্তা নির্মাণে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই দাবি এলাকাবাসীর।